হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, চলে এসেছি আমি কুনাল। তো আজকের বিষয়টা তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে, তো আর কিছু কথা বাড়াবো না, যা বলো ভিডিওর মধ্যে বলবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে আর ইসরোর অফিসিয়াল যে লোগোটি আছে সেটাকে মাথায় রেখে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। তো ডান দিকে যে লোগোটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসরোর অফিসিয়াল লোগো, আর বাঁ দিকে এটা আমি নিজে তৈরি করেছি। তো এটা কিভাবে আমি এডিট করেছি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করে ফেলি। অভিষেকদের বেলা যেরকম ভাগ ভাগ করে দেখিয়েছিলাম, তো এবারেও এই লোগোটাকেও আমি তোমাদের ভাগ ভাগ করেই দেখাবো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর তার সাথে আমি শর্টকাট কীগুলোকেও ইন্ডিকেট করে দিয়েছি, তো তোমরা ভালো করে দেখবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যে জায়গাটায় তোমাদের অসুবিধা হলো সেই জায়গাকার যে ভিডিওর টাইমটা সেটা অবশ্যই আমাকে ওই কমেন্টে মেনশান করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা তোমাদের আটকেছে। তো সেই জায়গাটা আমি তোমাদের একদম বুঝিয়ে দেবো। তো যারা ইসরোর লোগোর মানে জানতে চাও তো তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে যাও, গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। আর এখানে ইসরোর যেটা অফিসিয়াল ইউটিউব পেজ আছে সেটাও তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে যারা এখনও করোনি। আর বলতে গেলে ইসরোর একটা নিউ অফিসিয়াল লোগো, সে সাইটটা আমি গুগল থেকে পেয়েছি, তার লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি। তো তোমরা দেখে বলবে এটা সত্যিকারের কি না, কারণ এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এই লোগোটা সত্যি আসছে না এসে গেছে। আর ইসরোর সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন থাকে, তো তার কিছু প্রশ্ন আমি উত্তর দিয়ে রেখেছি, তো সেটা ইংলিশ এবং হিন্দি ভার্সানে তোমরা সেগুলো দেখবে। আর যদি আরও কিছু কোয়ারিজ থাকে তো আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে তার উত্তরগুলো দেওয়ার, তো তোমরা অবশ্যই জানাবে আমাকে। তো তোমরা ভালো করে দেখে নাও আমি কীভাবে এডিট করছি এবং কোথায় শর্টকাট কীগুলো ইউজ করছি, তো তোমরা যখন পরবর্তীকালে লোগো বানাবে বা এডিট করবে তো তখন এই শর্টকাট কীগুলো তোমাদের খুব হেল্প করবে, তো তোমরা তাই ভালো করে দেখে নাও। তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা দেখা দিয়েছে যে আমি কেন ইসরোর লোগোটাকে ডিজাইন করতে গেলাম কি, তাই তো? তো তোমাদের উত্তরে আমি বলবো যে আমার এই ইচ্ছা জাগার কারণটা কেন, তো আমি অজানাকে জানতে ভীষণ ভালোবাসি, আর স্পেস মানে অজানাকে জানার কোনো শেষ নেই, সেটা তোমরাও ভালো করে জানো। তো তাই এই বিষয়ে আমার ইন্টারেস্ট একটু বেশি বলতে পারো। তো এই জন্যই আমি ইসরো এবং নাসা এদের অফিসিয়াল পেজগুলোকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি অলরেডি। তো ইসরোকে জবে থেকে আমি দেখে আসছি, একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে ইসরোর যে অফিসিয়াল লোগোটা আছে না, তো সেই লোগোটা তারা কখনো চেঞ্জ করেনি। তো সেইটা দেখেই আমার ইচ্ছা জাগলো যে আমি যদি নতুনভাবে যদি একটা ডিজাইন করি তো কেমন হয়। তো আমি খাতা পেন নিয়ে বসে পড়লাম এবং বিভিন্ন রকমের ট্রাই করতে করতে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটাই আমি এডিট করছি এখন, তোমাদের দেখাচ্ছি কীভাবে এডিট করছি। তো এই লোগোটা বানানোর আগে আমি একবার গুগল সাইডে সার্চ করে দেখেছিলাম যে নতুন কোনো লোগো বেরিয়েছে কিনা, যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, তো আমি লিঙ্ক তো দিয়েই রেখেছি, তোমরা প্লিজ একটু গিয়ে দেখো। আমার যতদূর সম্ভব আমার মন বলছে এটা মনে হয় নতুন লোগো আসতে চলেছে, তো তোমরা প্লিজ আমাকে একটু বলো।
तो आमार मेन एडिटटा कमप्लीट और ये लेयार स्टाइलटा एटा आगेर भिडियोतेओ बोलेछि तोमरा निजेरा ट्राई करो जदि कोथाओ बुझते असुविधा हय आमाके अवश्य कमेंट सेक्शने जानाबे ठीक आछे। आमरा जारा बोले थाकि जे आमरा गर्वित जे आमरा भारतीय तो तार कोटि कोटि हजारो कारण आछे तो तादेर मध्ये एकटि मस्त बड़ो कारण हलो ए इसरो इंडियन स्पेस रिसार्च अर्गानाइजेशन जार पुरो नाम। तो जतई तारीफ करि ना केन मन है जान कम बोलना कारण इधर जे परिश्रम जे कठिन परिश्रम ये कखनो थामते दें ताई तारा एखन रैंकिंग फाइव पोजिशने आछे। तो आमार आंतरिक चावा होच्छे जे चेहरा जान नम्बर वन पोजिशने जाए तो तारा एइभावेई एगिए जाक तादेर सफलतार दिके। तो तादेरई उद्देश्य तादेरकेई सम्मान जानिए आमार एइ एकटा छोट्ट लोगो डिजाइन। तो जानी ना केमन होयेछे बंधुरा तुम्हरा बोलबे भालो लेगे थाकले अवश्य आमाके जानाबे आर जदि भाग्य आमार भालो हय तो इसरो तादेरो यूट्यूब पेज आछे आमी डेस्क्रिप्शने लिंक दिए रेखेछि तो तादेर जदि चोखे पड़े जाए ताहले सेटा आमार भाग्य। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং ভালো লেগে থাকলে কি করতে হয় তোমরা সকলেই জানো আর বলবো না। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও কারণ এরকম ধরনের ভিডিও এবার আমি ছাড়তে থাকবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লোগো ডিজাইন নিয়ে। তো এখানেই বাই বাই।